वंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अमित शाह जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद विजय सबाई के प्रति शुभेच्छा भलोबासा एवं अभिनंदन उपस्थित आज के विजय सम्मेलन हमारे जिला सभापति गोरुदा प्रदेश सभा नेत्री महिलाजी এই জেলা সাধারণ সম্পাদক গণ সহসভাপতি আমাদের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিজেপির সাধারণ নেতা মান কবির দাম আর সমস্ত জেলার পদাধিকারীগণ এবং আমার সামনে জেলার মন্ডল স্তর মোর্চা সেলের সমস্ত কার্যকর্তা বিজয় সম্মেলন সব মন্ডলে হওয়া উচিত পার্লে বুথ কমিটি বুথ সভাপতিকে ডেকে 100-150 জনের সব যেহেতু আজকে আমি এসেছিলাম এখানে আমার ইচ্ছা ছিল একবার পুজোর পরে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে দেখা হোক তো হলের মধ্যে সবাইকে ডাকা সম্ভব নয় তাই একটা স্তর নিশ্চিত করেছিলাম মন্ডল করে তো সেই জন্য যাদের যাদের ডাকা হয়েছে তারাই কেবল এসেছেন কিন্তু আমরা এই বিজয় সম্মেলনকে উপলক্ষ করে সমাজের মধ্যে যেমন যাব পার্টির সমস্ত কর্মীদের তো একত্রিত করব কারণ আগামী 15-16 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গায় এই যে একতা যাত্রা বা জনসম্পর্ক যাত্রা শুরু হবে গান্ধীজির 150তম বছর উপলক্ষে 150 কিলোমিটার যাত্রা এক একটা লোকসভাতে আমরা করব যেখানে আমাদের সাংসদ জিতেছেন কিন্তু থাকবেনি যেখানে জিততে পারেনি সেই যেখানে কেন্দ্রীয় ছিলেন তিনি থাকবেন এবং জেলা সমস্ত নেতৃবর্গ থাকবেন প্রতিদিন 15 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এগোবো সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে করতে সভা করতে করতে সেই মূল যাত্রার সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট যাত্রা এসে মিলিত হবে বিভিন্ন গ্রামকে সম্পর্ক করে দেখা করবে এক জায়গায় খাওয়া গল্প করা আর সেখানে কোনো সভার মাধ্যমে আমাদের বক্তব্য রাখা সারা ভারতবর্ষে এটা হয়েছে শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে আমাদের পুজো থাকার জন্য আমরা লক্ষ্মী পুজোর উপরে করবো বলে অনুমতি দিয়েছি কেন্দ্রে তো এইভাবে সারা সমাজকে একত্রিত করে একটা গান্ধীজির আদর্শে ভাবাদর্শে উদ্বুদ্ধ করে সারা দেশকে এক করার যে চেষ্টা মোদীজি করছেন তারই ফলপ্রসূ হিসাবে এখানে ওই যাত্রার আয়োজন আমরা করছি পুজোর আগে থেকে বৃষ্টি ছিল সবার মনে ভয় ছিল কি হবে এত বৃষ্টি আবার আবহাওয়া দপ্তরও ভয় দেখাচ্ছিল যে ষষ্ঠী থেকে নবম দিকে জোর বৃষ্টি হবে মা দুর্গার আশীর্বাদে আর আমাদের ইচ্ছা শক্তির ফলে তারা ভুল প্রমাণিত হয়েছে পুজোতে বৃষ্টি হয়নি কিন্তু পুজোর পরে বৃষ্টি হয়েছে একদম জোর আর তার পরিণাম স্বরূপ সেই বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ব্যাপক বন্যা হয়েছে বিহার উত্তরপ্রদেশ উত্তর ভারতে যেমন বন্যা হয়েছে তার আগে মহারাষ্ট্র কেরলে বন্যা হয়েছে কিন্তু পুজোর সময় বহু মানুষ আমাদের এই বিপদেতে ভাবছিলেন বন্যার প্রকোপের তারা শিকার হয়েছেন তার আগে মালদাতে নৌকো উল্টেছে তাতে বহু মানুষ মারা গেছেন 2-3 দিনে আবার হয়েছে বাচ্চারা মারা গেছে সব মিলিয়ে পুজো হয়েছে কিন্তু একটা দুঃখের রেশ তার মধ্যে ছিল এখনো চলছে রতুয়া এলাকায় প্রচন্ড বন্যা চলছে আমাদের মাননীয় সুব্রত আজকে ওখানে গেছেন ওখানকার নেতারা শ্রীমাদিয়ারা সব লেগে আছেন ত্রাণ পৌঁছানোর চেষ্টা হচ্ছে তো মানুষের এটা পশ্চিমবাংলার একটা রীতির মধ্যে পড়ে গেছে দুর্গা পূজার সময় একদিকে আনন্দ আর একদিকে দুঃখ চলতে থাকে তার ব্যতিক্রম পরশুদিন ওখানে মারা গেছে বোলপুর বীরভূমে একজন কর্মীকে হত্যা করা হয়েছে সে খবরটা মধ্যে চেপে দিয়েছে মিডিয়াতে দিচ্ছে না পুলিশ স্বীকার করছে না যে বডি পাওয়া গেছে আর আজকে শান্তিপুরেতে একজন কর্মীর বডি পাওয়া গেছে মৃত শরীর পাওয়া গেছে তাকে মেরে খুন করে ফেলে দেওয়া হয়েছে এইভাবে দুর্গা পূজার মতো এত বড় উৎসবের মধ্যে খাটি বন্ধ হয়নি তো শাসন করে দিচ্ছে এখানে প্রশাসন বলে কিছু নাই পুলিশ খালি দোলা তুলতে আর বিজেপি কাটাতে ব্যস্ত সাধারণ মানুষ পূর্ণ হয়ে যাচ্ছে সেই জন্য এই যে পাপ এই পাপের চাপে সরকার দিকে পড়বে এর পাপের জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে এই শতকরা মানুষ হত্যা করা হচ্ছে জেলে পড়া মানুষকে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে স্ত্রী সিঁদুর সিঁদুর মুছে যাচ্ছে ছেলেগুলো অনাথ হচ্ছে তার পাপ কেন এই জন্য কি আমরা পরিবর্তন চেয়েছিলাম এই দিন দেখার জন্য আমরা রোদে দাঁড়িয়ে ভোট দিই তাই যে মহিলারা 11 সালে লাইনে দাঁড়িয়ে মে মাসে ভোট দিয়েছিলেন দিদিকে চাই
এই দুবারের মধ্যে তাদের 8 বছরের মধ্যে গোমভঙ্গ হয়েছে। সেই মহিলারা এবারে আমি দেখেছি সবচেয়ে বেশি এগিয়েছে জয় শ্রীরাম বলে পদ্ম বলে মনে দিয়ে গ্রামে গঞ্জে সব জেলাতে আমি যখন গেছি গ্রামে গঞ্জে মায়ের রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন আমাদের ফুল ছিটকাচ্ছেন জয় শ্রীরাম বলছে। যেখানে সভা হয়েছে দেখি সভার সামনে মহিলারা বসে আছেন বিশাল সংখ্যায়। এতে বোঝা গেছে যে পশ্চিমবঙ্গের মহিলারা বুঝেছেন আজকে তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে, সবচেয়ে বেশি নিপীড়ন হচ্ছে। যে 8 বছরের মেয়ে হোক 80 বছরের বৃদ্ধা কেউ সুরক্ষিত নন। সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গেলেই কোনো মেয়ে যদি টিউশন যায় স্কুল কলেজ যায় না ফিরলে আমরা চিন্তা করি। বাড়ির বউরা মায়েরা যদি বাজারে হাটে যান যতক্ষণ না বাড়ি ঘুরতে আমরা চিন্তা করি। এই জন্য পরিবর্তন আমরা চাইনি। মহিলাদের কাপড় ধরে টানা হচ্ছে, হাত ধরে টানা হচ্ছে, অ্যাসিড ফেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যে মাতৃশক্তিতে সারা বছর করে মাতৃশক্তি পুজো হয়, দুর্গা কালী সরস্বতী থেকে আরম্ভ করে শীতলা সব সবচেয়ে বেশি মাতৃশক্তির পুজো হয়। আর সবচেয়ে বেশি লাঞ্ছিত আমাদের মায়েরা এখানে। আর দুর্ভাগ্য একজন মহিলা নেতৃত্বে সরকার চলছে, আমরা একদম কল্পনা করতে পারিনি যে একজন মহিলা আসার পর মহিলাদের দুর্দশা হবে। তাই যে মহিলার তখন দিদিকে চাই বলে বেরিয়ে এসেছিলেন, ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, তারা আজকে বুঝতে পেরেছেন খুব ফলপ্রসূ হয়ে গেছে। দিদি দিদি নয় পিসি হয়ে গেছে, আর সেই পিসির রাজত্বে কেউ সুখী নয়। তাই এখানে পরিবর্তন দরকার আছে, রাজনৈতিক পরিবর্তন। কারণে এই অসুখ সারবে না পশ্চিমবঙ্গের রাজনীতি। আমরা বেশি রাজনীতিতে সব কিছু দেখি, রাজনীতির চশমা দিয়ে দেখি, দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিয়ে বাড়ি অন্য প্রাশন সব কিছু এখানে রাজনীতি দিয়ে বিয়ে থা পর্যন্ত হয়। সেজন্য আমরাও চাই রাজনীতির পরিবর্তন হোক। আর রাজনীতির পরিবর্তন করার জন্য সাধারণ মানুষের মনে পরিবর্তন দরকার আছে। তাই সংগঠনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে গত কয়েক বছর ধরে আমরা নিরন্তর লেগে আছি। হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা প্রদেশ থেকে উত্তর পর্যন্ত নিরন্তর চেষ্টা করে আছেন। আর তার পরিণাম এই কদিনের মধ্যে গত 13 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় এই 84-85 জনের মৃত্যু হলো। গত পার্লামেন্ট গত পঞ্চায়েত নির্বাচন আগের বছর এপ্রিল থেকে আরো পর্যন্ত প্রায় 65 জন মতো কার্যকর্তা মারা গেছে এই চারজনকে নিয়ে। কারণ কি বিজেপি বাড়ছে, বিজেপিকে বাড়াচ্ছে আমরা, তাই গণতান্ত্রিকভাবে বিজেপিকে আটকানো সম্ভব হচ্ছে না। তাই হত্যার রাজনীতি, খুনের রাজনীতি নিয়ে আসা তাতে আটকানো যাচ্ছে না। অধিক গতিতে বিজেপি এগোচ্ছে, যেখানে আমাদের সংগঠন ছিল না লোক হওয়ার আগে সেখানে আজকে আমরা কমিটি করছি, যেখানে আমরা জিততে পারিনি সেখানেও লোকেরা আসছে বিজেপি জয়েন করছে। কারণ ভারতবর্ষের অস্তিত্ব বিজেপি তার রক্ষিত।